চাঁদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ নুরুল আমিন রুহুল বলেছেন, বিশ্বে বিনামূল্যে বই দেওয়ার নজির কমই আছে। বাংলাদেশে বিনামূল্যে পাঠ্য বই দেওয়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। চাঁদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ নুরুল আমিন রুহুল বলেছেন, বিশ্বে বিনামূল্যে বই দেওয়ার নজির কমই আছে। বাংলাদেশে বিনামূল্যে পাঠ্য বই দেওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগের সরকার ছাড়া যে দলই ক্ষমতায় এসেছে, তারা জানুয়ারির প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি। আমরা সারা দেশের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনই বই তুলে দিচ্ছি। নতুন বই তুলে দেওয়া আওয়ামী লীগ সরকারের একটা সাফল্য। আমরা যখন পড়ালেখা করেছি, তখন ক্লাসের অনেক শিক্ষার্থীর নতুন বই কেনার সুযোগ ছিল না, পুরনো বইয়ের উপর নির্ভর করতে হতো। এখন প্রতিটি শিক্ষার্থী নতুন বই পাচ্ছে। মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তরে 89 নং নাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মতলব উত্তর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চাঁদপুর দুই আসন তথা মতলব উত্তর দক্ষিণের সর্বস্তরের জনগণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দদেরকে আজকের এই দিন সারা বাংলাদেশে প্রায় 64 কোটি বই এই বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে তিনি বিলি করছেন। আমি আমার এই চাঁদপুর দুই সংসদীয় আসনের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মানবতার নেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ইনশাল্লাহ তিনি যেই কর্মসূচিটি চালু করেছেন, দুটি স্লোগান, একটি হলো শিক্ষা জাতির মেরুদণ্ড, আরেকটি হলো শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগানের ভিত্তিতে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন, ইতিমধ্যেই সারা বাংলাদেশে সর্বস্তরের মানুষ এই কর্মসূচিটিকে সাদর সম্ভাষণ সাদর অভিনন্দন জানিয়েছেন। আমরা চাই এই কর্মসূচিটি অব্যাহত থাকুক এবং এই শিক্ষার আলো যাতে ঘরে ঘরে জ্বলে উঠে এবং গোটা বাঙালি জাতি যাতে শিক্ষিতের হার দিয়ে এগিয়ে যায়, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি নিয়েছেন। নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, নাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য খোকন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুর প্রতিনিধি দিন ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।